সো হেই, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। অ্যান্ড সরি এতদিন ভিডিও আসে নাই। আসলে আমাদের ওয়াইফাই একটু সমস্যা ছিল, লাইনে একটু প্রবলেম হয়েছে, বৃষ্টি হয়েছে, বাতাস এখানে একটু তার মোড় ছিঁড়িয়ে গেছে, সেগুলো আমার ঠিক করছি, যার কারণে মানে এতদিন ভিডিও আসে নাই, আজকে ঠিক করলাম। সো ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। অ্যান্ড আমাকে মনে আসত ভাই, ভুলে যাননি তো? আমি জানি আপনারা ভুলবেন না, আপনারা অনেক ভালো। সো আজকের টিউটোরিয়ালটা হলো কেমনে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম মানে ওই টাইপের কিছু অ্যানিমেটেড স্টোরি লাইক দ্যাট, এগুলো কেমনে অ্যান্ড্রয়েড দিয়ে বানানো যায়। এগুলো যারা প্রফেশনালি বানায় তারা মানে পিসিতে বানায়, বাট এগুলো এখন ফোন দিয়েও বানানো সম্ভব। সো লেটস বিগিন দ্য টিউটোরিয়াল। আপনাদের ফার্স্টে যেতে হবে প্লে স্টোরে, সার্চ করতে হবে জাস্ট মোজো। মোজোটা সার্চ করলে একটা অ্যাপ আছে, ওটা এসে যাবে। সো এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যা একদম রাইট ওপেন করলাম। দেন এখানে অনেকগুলো টেম্পলেট পাবেন, বিভিন্ন ধরনের টেম্পলেট আছে এখানে, আপনাদের ইচ্ছা মতো একটা সিলেক্ট করতে পারেন। যেমন বিভিন্ন টেক্সট স্টাইল, দেন কলেজ স্টাইল, অ্যান্ড মানে আর অনেক কিছুই। এখানে প্রো অপশনটাতে গেলে আপনারা আরও বেশি বেনিফিট পাবেন। যেমন আমি এই টেম্পলেটটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা পিকচার নিলাম। সো পিকচারটা নেওয়ার পর টেক্সট এডিট করার জন্য আমাদের জাস্ট টেক্সটের উপর ডাবল ক্লিক করে ওই টেক্সটটা রিমুভ করবেন, মানে টেক্সটটা। দেন এখানে ওয়াটারফল আপনাদের যা ইচ্ছে তা লিখবেন। ওয়াটারফল লেখার পর এখানে ব্রাশটাতে ক্লিক করলে আপনারা আরও অনেক অপশন পাবেন, লাইক সংস, দেন আওয়ার অ্যাড টেক্সট। যেমন এখানে সংস অ্যাড করবো আমি, তো আমি জাস্ট ব্রাশ টুলে ক্লিক করে সংয়ে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের সংসও পাবেন, ক্লিক করে সেভ ক্লিক করবেন, দেন এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবং বেশি কিছু করার নেই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেন শেয়ারও করে দিন। জাস্ট একটু গ্রো করতে চাই, সবাই তো ইচ্ছা থাকে ভাই। সো আজকের জন্য বিদায়, ভালো থাকেন সবাই, ঘরে থাকেন।